Assalamualaikum. Kausar Tips 24 YouTube channel এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো সচরাচর বিভিন্ন চাকরির পরীক্ষাতে পাওয়া যায়। প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, চলুন দেখা যাক প্রশ্নগুলো। দেখেন এখানে প্রথম প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্বটি কে প্রদান করেন? জি ল্যামেটার। ফলমূল অনেকদিন সংরক্ষণ করতে কি ব্যবহৃত হয়? ফলমূলকে অনেকদিন সংরক্ষণ করতে ব্যবহার করা হয় ফরমালিন। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? সবচাইতে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সাপের বিষে কোন ধরনের সালফাইড থাকে? সাপের বিষে যে সালফাইড থাকে সেটি হচ্ছে জিঙ্ক, অর্থাৎ সাপের বিষ থাকে জিঙ্ক সালফাইড। টিংচার আয়োডিন কি হিসাবে ব্যবহৃত হয়? টিংচার একটি আয়োডিন যা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ভারী পানির সংকেত কি? ভারী পানির সংকেত D2O। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে প্রদান করেন? ম্যাক্সওয়েল। এখানে বানানটি একটু ভুল হয়েছে, ম্যাক্সওয়েল। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। পাহাড়তলি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। পাহাড়তলিটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের কতটি পৌরসভা রয়েছে? বাংলাদেশে মোট 328টি পৌরসভা রয়েছে এবং সর্বশেষ পৌরসভা তারাশ, যেটি সিরাজগঞ্জ জেলার মধ্যে। বালিশিয়ার ভ্যালি কোথায় অবস্থিত? বালিশিয়ার ভ্যালিটি মৌলভীবাজারে অবস্থিত। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখান সিলেটে, অর্থাৎ সিলেটের লালখানে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোর, এবং বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোর। এখানে লালপুর নাটোরটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে উষ্ণ একটি জায়গা। লালপুর নাটোর বাংলাদেশের মধ্যে সবচাইতে উষ্ণ একটি জায়গা এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে শীতলতম জায়গা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলটি। মুক্তিযুদ্ধের সময় সর্বাধিনায়ক কে ছিল? জেনারেল আতাউল গনি ওসমান। মুক্তিযুদ্ধের সময় জেনারেল আতাউল গনি ওসমান ছিলেন সর্বাধিনায়ক। বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কি? বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা হচ্ছে মেজর গনি। বাংলাদেশ সেনাবাহিনীর যে বেঙ্গল রেজিমেন্ট রয়েছে তার প্রতিষ্ঠাতা মেজর গনি। ব্ল্যাক বেঙ্গল বা কালো সোনা কোথায় অবস্থিত? ব্ল্যাক বেঙ্গল বা কালো সোনা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। এখানে ব্ল্যাক বেঙ্গল বা কালো সোনাকে বলা হয় কয়লা, যেটি কয়লা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। হোয়াইট গোল্ড কি? হোয়াইট গোল্ড হচ্ছে বাংলাদেশের একটি চিংড়ি সম্পদ। বাংলাদেশের চিংড়ি সম্পদকে হোয়াইট গোল্ড বলা হয়। বাংলা চলচ্চিত্রের জনক কি? বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে 5টি। ভিউয়ার্স, এরকম আরও সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার যে গণিত ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথ সলিউশন পেতে আপনারা আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে সংযুক্ত থাকতে পারেন এবং পরবর্তীতে এরকম আরও শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে দেওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।